রাজ্যের 5টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শীত নিয়েও রয়েছে বিরাট বড় আপডেট। কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বা কি বলা হচ্ছে, এছাড়াও কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দেব। শীতের মধ্যেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গে নেই কোনো বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল যে উত্তরবঙ্গে কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, তবে দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত হালকা কুয়াশা রয়েছে। গত মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা তাই অনেকটাই নেমে গিয়েছে এবং শীতের আমেজও ফিরেছে, কিন্তু দক্ষিণবঙ্গে শীতের আমেজ তেমনভাবে উপভোগ করেন এখনও শীতপ্রিয় মানুষেরা। আপাতত দিন রাতে স্বাভাবিক তাপমাত্রার থেকে ওপরেই থাকছে। আশেপাশের জেলাগুলোতে তাপমাত্রা নামলেও কলকাতাতে আপাতত শীতের আমেজ নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে আগামী মঙ্গলবার থেকে ফের উত্তরবঙ্গের তাপমাত্রা নামতে শুরু করবে, তবে আজ রবিবারের পর থেকে উত্তরবঙ্গের 5টি জেলায় কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতে কুয়াশার প্রভাবের সাথে সাথে পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু থাকবে। এখন কলকাতায় শীতের আমেজ উদাও হলেও কুয়াশাচ্ছন্ন পরিবেশ আর যেই কারণে তেমন একটা অনুভব হচ্ছে না শীত। বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যে কুয়াশা দাপট্য দেখা যাবে আগামী কয়েকদিন ধরেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কলকাতায় আপাতত শীতের আমেজ বজায় থাকছে না এবং রাতের দিকে কিছুটা শীতের অনুভব হলেও সকালের দিকে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রির ঘরে এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠবে 29 ডিগ্রির ঘরে। তবে এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 98% এবং ঘূর্ণিঝড়ের দাপট কমলেও এখনও আবার নিম্নচাপের রোগ ধরেছে, আর সেই কারণে দক্ষিণ ভারতের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ধরে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজকাল লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর সেই কারণে সমুদ্র থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে মৎস্যজীবীদের। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 48 ঘন্টা পর থেকে উত্তরের জেলাগুলিতেও কিন্তু পারদপতন হতে পারে। আবহাওয়াবিদরা অনুমান করছে যে সপ্তাহের শেষে শহর এবং শহরতলির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, তবে ভোরের দিকে এবং সন্ধ্যার পর অর্থাৎ রাতের বেলার দিকে শীতের আমেজ থাকলেও দিনের বেলা বিশেষ করে দুপুরের সময় শিশিরানি থাকবে না বাতাস, বরং অতিরিক্ত জলীয়বাষ্প থাকার কারণে আবহাওয়া কিছুটা অস্বস্তিকর হয়ে উঠতে পারে। তবে আজকে দিনে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হচ্ছে যে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও থাকতে পারে, তবে বেলা গড়ানোর সাথে সাথে আকাশও পরিষ্কার হয়ে যাবে। তবে আগামীকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় পারদপতনও হতে শুরু করে দেবে। আজ সকালবেলার দিকে তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি, এবং গতকাল সন্ধ্যের দিকে তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে মান্নার উপসাগর এবং তৎসংলগ্ন এলাকার অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করেছে এবং গুরুত্বহীন হয়ে পড়েছে আপাতভাবে, এবং লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরের এলাকা অবস্থান করে থাকার কারণে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় বিস্তীর্ণ হয়ে রয়েছে। পূর্বাভাসে আরও বলা হচ্ছে যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আকাশ এর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে তাপমাত্রার দিকে সারা দেশে রাতের এবং দিনের একই রকমের তাপমাত্রা অর্থাৎ অপরিবর্তিত থাকবে তাপমাত্রা। বৃষ্টিপাতে কিন্তু হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে লাইভ আপডেটের মাধ্যমে আপনার জেলাতে বৃষ্টিপাত হবে কি হবে না বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গবাসীদের জন্য সমস্ত রকমের লাইভ আপডেট জানিয়ে দেবো। কাজে আপনি অবশ্যই আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন লাইভ আপডেট দেখার জন্য। এছাড়া আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওকে একটা লাইক করে জানাবেন এবং পাশাপাশি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সমস্ত রকমের সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।